আমতলার বিশ্বাস পাড়ার অগ্রদূত ক্লাবের পরিচালনায় গত 12 বছর ধরে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। গত 3 বছর ধরে এই পুজোর সমস্ত দায়িত্বভার নিজেদের কাঁধে তুলে নিয়েছেন ক্লাবের মহিলা সদস্যরা। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। আগামী সোমবার প্রতিমা নিরঞ্জন বলে জানাচ্ছেন ক্লাবের সদস্য শ্যামলী মণ্ডল। বারো বছর পুজো দিচ্ছি, আর আমাদের অনুষ্ঠান প্রতিদিনই থাকে, আর অনুষ্ঠান গান থাকে, অনেক কিছু বাচ্চাদের অনুষ্ঠান থাকে। আর পুজো উদ্বোধন কে করেছে? এবার বিশ্বজিৎ ঘোষ সভাপতি, পঞ্চায়েত সভাপতি, আমরা নিজেরাই দিচ্ছি। আগে ছেলেরা দিত, মায়েদের হাতে দিয়ে দিয়েছে, 3 বছর ধরে এবার দিচ্ছি। ছেলেরাও থাকে আমাদের, চাঁদা আদায় পাই, পূজার সমস্ত কাজ আপনারা নিজেরাই করছেন? আমরাও করি, ছেলেরাও দেয়, ছেলেরাও সহযোগিতা করে। এই যে অনেকদিন পর আপনারা মহিলারা সব কাজ করছেন, তা কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে, আমরা আনন্দও করি। ঠিক, খুব আনন্দ হয়। বিসর্জন কবে হবে? সোমবার। সোমবার, রবিবারে দিচ্ছি না, সোমবার। বিসর্জন কিভাবে করবেন? আপনার সুস্থ জীবন নির্বাহের অধিকার কে কোনো ভাবে ক্ষুণ্ণ করে তাহলে অবিলম্বে যোগাযোগ করুন ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনর অফ ইন্ডিয়া প্রতাপচুনারি মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার 05253, এনজিও মোবাইল 9474300997 অথবা 9933375229।